চট্টোপাধ্যায় আমার সকল ছাত্রছাত্রীকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সন্ধি নিয়ে। প্রথমেই দেখো রয়েছে সন্ধি কাকে বলে। সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন দেবালয়, দেবালয় শব্দটিকে ভাঙলে আমরা দেব ও আলয় পাই, আবার দেব ভাঙলে আমরা পাই দ যোগ এ যোগ ব যোগ অ, এবং আলয় শব্দটিকে ভাঙলে আমরা পাই সরেয়া যোগ ল যোগ সরেয় যোগ অন্ত্যস্থীয় যোগ সরেয়। এখন দ যোগ এ যোগ ব যোগ সরেয়া যোগ ল যোগ সরেয় যোগ অন্ত্যস্থীয় যোগ সরেয় মানে হলো দেবালয়। এখানে দেবের শেষে স্বরবর্ণ, দেবের শেষে কি স্বরবর্ণ রয়েছে সরেয়, ও আলয়ের প্রথম স্বরবর্ণ সরেয়া যুক্ত হয়ে হলো দেবা মানে সরেয় যোগ সরেয়া সমান সমান সরেয়া। এই সরেয় আর এই সরেয়া যুক্ত হয়ে হলো সরেয়া। এবার সন্ধি কয় প্রকার ও কি কি? সন্ধি মূলত তিন প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আজকে আমি শুধু তোমাদের সাথে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব, স্বরসন্ধির কিছু সূত্র নিয়েও আলোচনা করব। প্রথম সূত্রটি রয়েছে স্বরেয় যোগ স্বরেয় সমান সমান সরেয়া, সরেয়া যোগ স্বরেয় সমান সমান সরেয়া, স্বরেয় যোগ সরেয়া সমান সমান সরেয়া, সরেয়া যোগ সরেয়া সমান সমান সরেয়া। একটি উদাহরণ রয়েছে দেখো, হিম যোগ আলয় সমান সমান হিমালয়। হিম এই শব্দটিকে ভাঙলে আমরা পাব হ যোগ রস্বই যোগ ম যোগ অ যোগ, এবার আলয় শব্দটিকে ভাঙলে আমরা পাব সরেয়া যোগ ল যোগ সরেয় যোগ অন্ত্যস্থীয় যোগ সরেয় মানে হলো হিমালয়। এবার হিমালয় যদি শব্দটিকে তোমরা ভাঙো তাহলে তোমরা পাবে হ যোগ রস্বই যোগ ম যোগ সরেয়া যোগ ল যোগ সরেয় যোগ অন্ত্যস্থীয় যোগ সরেয়। এই সরেয়াটা আমরা কোথার থেকে পেলাম? ম যোগ অ, এই যে অ রয়েছে হিমের যে শেষের যে স্বরবর্ণ সরেয় এবং আলয়ের প্রথম যে স্বরবর্ণ সরেয়া দুটো হয়ে গেল সরেয়া, তাই এখানে ময়ের পর হয়ে গেছে সরেয়া। সেই আগের সূত্রটি যেটি ছিল সরেয় যোগ সরেয় সমান সমান সরেয়া বা সরেয়া যোগ সরেয়া সমান সমান সরেয়া, সেই সূত্রের কিছু উদাহরণ হলো মহা যোগ আনন্দ সমান সমান মহানন্দ, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, পিত যোগ অম্বর সমান সমান পীতাম্বর, হিম যোগ অচল সমান সমান হিমাচল। এবার আরেকটি সূত্র হলো রস্বই যোগ রস্বই সমান সমান দীর্ঘই, রস্বই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘই, দীর্ঘই যোগ রস্বই সমান সমান দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘই। এর একটি উদাহরণ হলো পরী যোগ ইচ্ছা সমান সমান পরীক্ষা, পরী এই শব্দটিকে ভাঙলে আমরা পাব প যোগ সরেয় যোগ র যোগ রস্বই যোগ, এবার ইচ্ছা শব্দটিকে ভাঙলে আমরা পাব রস্বই যোগ ক যোগ মূর্ধন্যস্ব, মূর্ধন ক এবং মূর্ধন্যস্ব আমরা পেয়েছি যুক্তক্ষকে ভেঙে, যোগ সরেয়া সমান সমান পরীক্ষা। পরীক্ষা এই শব্দটিকেও যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাব প যোগ সরেয় যোগ র যোগ দীর্ঘই যোগ ক যোগ মূর্ধন্যস্ব যোগ সরেয়া। দীর্ঘইটি কোথার থেকে আসলো? রস্বই যোগ রস্বই, পরীর শেষ স্বরবর্ণ এবং ইক্ষার প্রথম স্বরবর্ণ রস্বই যোগ রস্বই। দেখো রস্বই যোগ রস্বই কী হবে? দীর্ঘই হবে, ওই জন্য এখানে হয়ে গেল দীর্ঘই। এর কিছু উদাহরণ রয়েছে অধি যোগ ঈশ্বর সমান সমান অধীশ্বর, শচী যোগ ইন্দ্র সমান সমান শচীন্দ্র, মণি যোগ ইন্দ্র সমান সমান মণীন্দ্র।
আরেকটি সূত্র রয়েছে, সূত্র নাম্বার 3, এটাকে তোমরা 3 নাম্বার দিতে পারো, এটাকে তোমরা 2 নাম্বার দিতে পারো, আগের যে সূত্রটি রয়েছিল সেটাকে তোমরা 1 নাম্বার দিয়ে দেবে। 3 নম্বর সূত্রটি হলো হ্রস্ব যোগ হ্রস্ব সমান সমান দীর্ঘ, হ্রস্ব যোগ দীর্ঘ সমান সমান দীর্ঘ, দীর্ঘ যোগ হ্রস্ব সমান সমান দীর্ঘ, দীর্ঘ যোগ দীর্ঘ সমান সমান দীর্ঘ। এখানে একটি উদাহরণ রয়েছে, দেখো, মরু যোগ উদ্যান সমান সমান মরুদ্যান। এখানে হ্রস্বও রয়েছে, এখানে কিন্তু দীর্ঘও হয়ে গেছে। মরু এই শব্দটিকে বাংলায় আমরা পাবো ম যোগ স্বরেয় যোগ র যোগ হ্রস্ব যোগ, এবার উদ্যান শব্দটিকে বাংলা আমরা পাবো হ্রস্ব যোগ দ যোগ অন্তস্থ জ যোগ স্বরেয়া যোগ ন যোগ স্বরেয়। এখন মরুদ্যান এই শব্দটিকে বাংলা আমরা পাবো ম যোগ স্বরেয় যোগ র যোগ দীর্ঘ যোগ দ যোগ অন্তস্থ জ যোগ স্বরেয়া যোগ ন যোগ স্বরেয়। দীর্ঘ উক্ষর থেকে পেলাম মরুর শেষ স্বরবর্ণ হ্রস্ব এবং উদ্যানের প্রথম স্বরবর্ণ হ্রস্ব যুক্ত হয়ে হলো দীর্ঘ, তাই এখানে হলো দীর্ঘ। আর এখানে আমরা হ্রস্ব লিখছি না, দীর্ঘ লিখছি। এর কিছু উদাহরণ হলো লঘু যোগ উর্মি লঘুর্মি, বধূ যোগ উচিত বধুচিত, গুরু যোগ উপদেশ সমান সমান গুরুপদেশ। এই সন্ধিটি তোমরা তোমাদের খাতায় লিখবে।